السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শত লক্ষ কোটি দুঃখ নিয়ে সারা মুসলিম জাহান ফিলিস্তিনের গাজার হত্যাকাণ্ড সমূহ নিয়ে ভারাক্রান্ত অবস্থায়, ইতিহাসের বর্বরতম এবং ঘৃণ্যতম যে হাসপাতাল আক্রমণের ঘটনাটি হয়েছে, নিরীহ শিশু এবং অধিকাংশ নারীরা যেখানে চিকিৎসারত, এবং শিশুদের মধ্যে প্রতিবন্ধী বা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত শিশু যুদ্ধবিগ্রহের অগ্নিদাহের ভেতরে থেকে যেসব শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের চিকিৎসা মূলত যেখানে হচ্ছিল, শিশু হত্যাকারী ফেরাউন, এই যুগের শিশু হত্যাকারী ফেরাউনরা তাদের হত্যা করেছে। লাআনাল্লাহু আলা ফারাইনাতি হাযাজ জামান কামা লাআনা ফেরাউনা যালিকাজ জামান। ফেরাউনদের সাথে ফেরাউনদের যে মিল থাকবে এটা কতটা স্বাভাবিক। গত রাতের সাথে আজকের রাত, দুটাই তো রাত, কত মিল। আসলে এই যুগের এরা যারা মানবাধিকারের কথা বলে, এরা মূলত ভেতরের জগতে নির্মম নির্দয় এক ফেরাউন এবং ফেরাউনের বংশধরেরা। আমি আপনারা জানেন, অনেক বক্তৃতায় সূরা যুখরুফের 56 এবং 57 নম্বর আয়াতের বরাত দিয়ে আমরা আপনাদেরকে বলেছি, ওই যুগের ফেরাউনরা যেভাবে ধ্বংস হয়েছে, এই যুগে ফেরাউন থাকবে, ওরাও সেই সেইভাবে ধ্বংস হবে। কারণ দুই ফেরাউনের অপরাধ সেইম সেইম, একই রকম অপরাধ। ওই ফেরাউন যেমন সারা কোরআনে আল্লাহ তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন, ইউজাব্বিহু আবনা আহম, বনি ইসরায়েলের ইয়াকুব আলাইহিস সালামের বংশের শিশুদেরকে সে হত্যা করত, মেয়েদেরকে জীবিত রাখত। সেই ফেরাউনের যুগে মেয়েরা অন্তত জীবিত থাকতো, ছেলেগুলোকে জবাই করতো, আর এই ফেরাউনরা ছেলেদেরকেও জবাই করে, মেয়েদেরকেও জবাই করে। এরা যখন নির্বিচারে এই কাপুরুষ, এই কাপুরুষের দল যারা সম্মুখ যুদ্ধে আসার কোনো সাহস নেই, যাদের পার্লামেন্ট সদস্য মন্ত্রী যন্ত্রী শুদ্ধ একটা আওয়াজ শুনলে দৌড়ে পালায়, এই কাপুরুষের দল এরা বীরত্ব মনে করে, আকাশে উড়ে নিরাপদ দূরত্বে গিয়ে একটা নিরীহ মানুষের উপরে, নিরীহ জাতির উপরে, নিরীহ জনপদের উপরে বোমিং করা, এর মধ্যে কি বীরত্বটা আছে, কি যোদ্ধার কীর্তিগাথা আছে। বিমানের এসি ককপিটে বসে শুধু একটু সুইচ টিপে কোনো তার এখানে ধরাছোঁয়ার বাইরে থেকে একটা নিরীহ জনগণের উপরে বোমা ফেলে আসলো। আসলে এরা যে কাপুরুষ, এদের এই আচরণ থেকে এটা বোঝা যায়, ধিক্কার, শত লক্ষ কোটি ধিক্কার তোমাদের মতো কাপুরুষদের উপরে, তোমাদের মতো ফেরাউনদের উপরে, তোমাদের মতো সন্ত্রাসীদের উপরে, তোমরাই সন্ত্রাসী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন, জেনে রাখো এরাই প্রকৃত অশান্তি সৃষ্টিকারী, ত্রাস সৃষ্টিকারী, সমস্ত ফাসাদের মূল এরা। কিন্তু এরা এমন এক ধ্বংসপ্রাপ্ত নিকৃষ্ট প্রাণী যে লা ইয়াশউরুন, অনুভূতিটাও এদের মধ্যে নাই, থাকবে কি করে। উলাইকা কাল আনআম, এগুলো তো জীবজন্তু, এগুলো জানোয়ার, জানোয়ারের মতো। বাল হুম আদল, বরং জানোয়ারের চেয়েও আরও নিকৃষ্ট, আরও বিভ্রান্ত। জানোয়ারের মধ্যেও তো কিছু মায়া থাকে, মাঝে মধ্যে একটা শিশু বাচ্চা দেখলে হিংস্র সিংহ পর্যন্ত সেখানে শিশুটারা আদর করে, আক্রমণ করতে গিয়ে যখন শিশু দেখে হার্ট ব্রেক করে দাঁড়িয়ে যায়, ওকে মায়া করে। কত হরিণের বাচ্চা দেখেছি, বাঘেরা মারতে গিয়ে শিশু দেখে তাকে স্নেহের কোলে জড়িয়ে নিয়েছে, বাঘিনী দুধ দিয়ে হরিণের বাচ্চা লালন পালন করেছে। পৃথিবীতে কুকুরের বাচ্চা ছাগিরা লালন পালন করেছে, ছাগলের বাচ্চা কুকুরে লালন পালন করেছে, শিশু অনেক সময়
বিষাক্ত সাপ শিশু পেলে শিশুরা অনেক সময় তারে ধরে ঘাড় মটকে কিন্তু সে কামড় দেয় না। তো এতটুকু পশুদের পর্যায়ের স্নেহ মায়াও যারা হারিয়েছে, আসলে এরা যখন কোনো মানবাধিকারের কথা বলে তখন ঘৃণায় কলিজা গুড্ডা বিস্ফোরিত হয়ে যায় মনে হয় যেন, এমন অবস্থা। আল্লাহ লানত এদের উপরে পড়ুক, মুসলিম উম্মাকে এর প্রতিশোধ নিতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছিলেন, মুতার যুদ্ধ, যে যুদ্ধে খালেদ বিন ওয়ালিদ 9টি তলোয়ার ভেঙেছিলেন, লক্ষাধিক বাহিনীর উপরে 3000 সেনা নিয়ে জয়ী হয়েছিলেন। আল্লাহ তো বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান, যে ব্যক্তি মজলুম হয়ে নিহত হবে তার অভিভাবককে, তার হত্যাকাণ্ডের যারা ওয়ারিশ, প্রতিশোধের দাবিদার, বিচারের দাবিদার, আমি তাদেরকে সাহায্য করব, ওরা সাহায্যপ্রাপ্ত। সূরা বনী ইসরায়েলের 33 নম্বর আয়াতটি আমাদের মুসলিম জাহানের নেতৃবৃন্দ পড়া উচিত। আপনাদেরকে আল্লাহ সাহায্যের ওয়াদা দিয়েছেন, ইন্নাহু কানা মানসুরা, এই অন্যায় খুনের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন, প্রতিশোধের আগুন জ্বালান যতটুকু শক্তি আছে। এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে আপনারা সর্বশক্তি নিয়োগ করেন, আপনারা সাহায্যপ্রাপ্ত হবেন। গোটা মুসলিম জাহানের উচিত সারা বিশ্বে মুসলিম এরিয়া থেকে এদেরকে বহিষ্কার করা। একজন মাত্র মানুষের বদলা নিতে নবীজি, নবীজির মতো রহমতুল্লিল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন। রহমত কাকে বলে? রহমত হলো স্নেহের জায়গায় স্নেহ ঢেলে দেয়া, আর যেখানে আমাকে কঠোর হতে হবে, কঠোর হলেও সেখানে সে উপকৃত হবে, সেখানে যতটুকু কঠোর হতে হবে কঠোর হওয়া, সেখানে হলো রহমত। এই জন্যই রুহামা ও বাই আশিদ্দা ও আলাল কুফার, নবীর সহচরবৃন্দ কাফেরদের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠিন, নিজেদের মধ্যে ছিলেন অত্যন্ত দয়ালু। কেন কাফের উপরে কঠিন? ওরা কঠিনের ভাষা ছাড়া আর কিছু বোঝে না। যে টিউমার, সেখানে তো অপারেশন লাগবে, ধারালো ছুরি চালাতে হবে সেখানে, সেটাই রহমত। সেখানে ডাক্তার যখন ছুরি দিয়ে অপারেশনটা করে, সে সাথে 30-40 হাজার টাকাও পায়। মারলো ছুরি, কিন্তু টাকাও ভালো পেলো, কেন? কারণ এখানে এটাই, এই রুক্ষতা, এই নির্মমতা, কঠিন হয়ে এই এখানে অপারেশন চালানো, এটাই এখানে রহমত। এদের এদের প্রতি নরম হওয়া, এদের প্রতিও গজব অভিশাপ। আমাদের যারা তাদের প্রতি এই মুহূর্তে নরম মায়া দেখাবে, তারাও অভিশাপ বহন করবে। এরা তো শক্তির ভাষা ছাড়া আর কিছু বোঝে না। শক্তি দেখালে এরা সম্মান করে, তারা বোঝে না এত বড় শক্তি কোত্থেকে এলো, কিছু আছে। যখন বুঝটা আসে তখন ইমানও আনে তারা, আর দুর্বল দেখলে ট্যাম কে আর কোনো পরোয়াই করে না। এই জন্য এখানে শক্তি দেখানোই এখানে শান্তি। আল্লাহ তৌফিক দেন মুসলিম জাহানকে। বাগদাদের খেলাফতের মসনদে বসে মুতাসিম বিল্লাহ গোয়েন্দা মারফত যখন জানলেন ইটালির আমোরিয়া শহরে একজন মুসলিম নারী লাঞ্ছিত হয়ে, ও মুতাসিমা, ওহে মুতাসিম, তুমি কোথায়? মুসলিম খলিফা তুমি কোথায়? সে চিৎকার দিয়েছিল গোয়েন্দা মারফত। ওই চিৎকার যখন মুতাসিমের, তিনি তখন পার্লামেন্টে মিটিংয়ে ছিলেন, তার কানে আসে, সেখান থেকে লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার দিলেন, আর এক সৈন্যদল প্রেরণ করলেন, যার এক মাথা ইটালি গিয়ে পৌঁছেছে, আর এক মাথা বাগদাদে রয়েছে। এইটারে বলে মুসলিম। মুসলিম আমরা কিসের মুসলিম? আমরা বললাম কাগজে মুসলিম, কাগজে বীর, সব কলঙ্ক দিতে ইচ্ছে হয়। হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর যখন শুনলেন করাচি বন্দরে দুজন মুসলিমা বোন, তারা সমুদ্র ডাকাতদের হাতে লাঞ্ছিত হয়েছেন, কিডন্যাপ হয়েছেন, তার জামাতা মোহাম্মদ বিন কাসেমকে 7000 সৈন্যদল নিয়ে দুইজন মুসলিমা বোন, ইজ্জত, এখানে একজন মানুষের ইজ্জত গোটা মানব জাতির ইজ্জত, একজন মানুষের জীবন গোটা মানব জাতির জীবন। আল্লাহ কি বলেননি সূরা আল মায়েদার মধ্যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ, পৃথিবীতে গুরুতর মৃত্যুদণ্ডযোগ্য কোনো অপরাধ ছাড়া, অথবা কোনো হত্যাকাণ্ড, অন্য কাউকে হত্যাকাণ্ডের সে স্বীকার করেনি, এমন অপরাধ ছাড়া যে একজন মানুষকে খুন করলো, সে যেন গোটা মানব জাতিকে খুন করলো। আমেরিকার বারাক ওবামা যখন মিশর গিয়েছিলেন, এই আয়াতটা তো পড়েছিলেন, কিন্তু আমেরিকার আসলে
আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তোমার কর্মচরিত্রে নেই এটা বলো কেন? তুমি কেন তোমরা মানবাধিকারের কথা বলো? হিউম্যান রাইটস কাকে বলে? কেন বলো এটা তোমরা? তোমাদের মুখে এটা অত্যন্ত কলঙ্কিত, বেমানান, কুৎসিত, কদর্য, একেবারেই এটা লজ্জাজনক তোমাদের জন্য। তোমাদের মুখে এটা মানায় না। যাই হোক, এই ইহুদি জায়োনিস্ট, খ্রিস্টান জায়োনিস্ট, পৌত্তলিক জায়োনিস্ট, মুসলিমদের মধ্যেও নাস্তিক জায়োনিস্ট, সমস্ত জায়োনিস্টদের সংকল্পিত পরিকল্পিত হত্যাকাণ্ড এগুলি। তবে সময় বেশি নেই ইনশাআল্লাহ। আজকের শিরোনামটা তো দেখতে পাচ্ছেন, ফিলিস্তিন একটি মালায়েকা জোন, ইবলিস বাহিনী সাবধান। তিরমিজিতে একটা হাদিস রয়েছে, নবীজি বলেছেন তুবা আলী শাম, তুবা আলী শাম, তুবা আলী শাম, সুসংবাদ শামের জন্য। শাম হলো বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং দখলীকৃত যেই এরিয়া যেটাকে এখন ইসরায়েল বানিয়েছে, এবং কুর্দিস্তানের একটা অংশ, তুরস্কের একটা অংশ, ইরাকের একটা অংশ, বিশাল অঞ্চল। আরদুল মাহশারে ওয়াল মানসার, এখানেই হাসর হবে, এখানেই হাসরের মাঠ, বিচারের ব্যবস্থা এখানেই হবে। এটা সম্প্রসারিত করে আল্লাহ বিচারের ব্যবস্থা করবেন গোটা মানব জাতির। এটা সেই পবিত্র ভূমি। না মালায়েকা তো সাহাবীরা বলেন কেন আপনি শামকে, এই অঞ্চলকে এত সুসংবাদ দিচ্ছেন? নবীজি বললেন লে আন্না মালায়েকাত আল্লাহ বাসাতু আজনিহাতাহা আলা শাম, আজনিহাতাহা আলা শাম, আল্লাহর ফেরেশতারা এর উপরে ডানা বিস্তার করে আছে, যেই কোনো সময় প্রয়োজন হবে এবং একজন দুজন তিনজন বা কিছু কম কিছু বেশ খাঁটি ইমানদার, কঠিন অটল অবিচল ইমানদার এবং আল্লাহর আয়াতে কঠিন বিশ্বাসে ইমানদার বাহিনী পেলে তারা ঝাঁপিয়ে পড়বে ওদের সাথে যুদ্ধে। আমি দেখতে পাচ্ছি কারা যুদ্ধ করছে ফিলিস্তিনে, এই অকল্পনীয় বিজয় কোত্থেকে আসতেছে। একজন ফেরেশতাই গোটা বিশ্বকে মেছাকার করে দিতে যথেষ্ট, একজন ইসরাফিল তার ফুৎকারে মহাপ্রলয় ঘটবে মহাবিশ্ব জুড়ে। কি পাওয়ারফুল আকাশ বাহিনী এখানে, ইবলিস বাহিনীর! ইবলিস তো এদেরকে দেখলেই পালায় ওখান থেকে, এমনি আরাম আলা তারাও না। ইবলিস বাহিনী বদর যুদ্ধে যখন দেখলো ফেরেশতারা আসতেছে, সে কাফের ছবি ধরে এসে বলল যে লাগা কুমলিয়ম আমিনান নাস, আজকে তোমাদের উপরে বিজয়ী হওয়ার কেউ নেই, বা ইন্নি জারুল্লাকুম আমি আছি আজকে তোমাদের সাথে। ইবলিস বলল ফালাম্মা তারাতিল ফিআতানি, যখন দুই দল মুখোমুখি হলো আর আকাশ থেকে আকাশ বাহিনী নামতে শুরু করলো, অকুত ভয় অপরাজয় বাহিনী, এক এদের এক একজনের এক এক পাওয়ার একটা 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 মহাদেশকে এইভাবে উল্টিয়ে দিতে পারে, গোটা পৃথিবীকে এরা লণ্ডভণ্ড করে দিতে পারে, এমন পাওয়ারফুল আল্লাহ নির্দেশ পেলে এরা কিনা করতে পারে। সেই বাহিনী যখন আসা শুরু হলো, ইবলিস বলে কি ইন্নি আরাম আলা তারাওনা, ওরে আবু জাহেলের দল আমি তা দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। হ্যাঁ, এই কথা বলে আসতে পিছপা হয়ে দৌড় শুরু করেছে। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, আল্লাহ শাদীদুল আকাব, আল্লাহর শাস্তি বড় কঠিন, যখন ধরেন কঠিন শাস্তি দেন। এ কথা বলে পালিয়েছে বেঈমানগুলোকে মাঠে ফেলে। তো এই যে তাদের এই জায়োনিস্টদের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার যিনি, তার কন্যা আজকে বন্দি, কমান্ডোদের পরাশক্তির কমান্ডো যেখানে, দুর্ধর্ষ বাহিনী যেখানে, যেখানে বিশ্বের সর্বাধুনিক গোয়েন্দা যত যন্ত্রপাতি আছে, কেউ কোথাও ফিসফিস আওয়াজ করলেও 4-5-6 কিলোমিটার থেকে ওরা ধরে ফেলে, বা আরও দূর থেকে সে আওয়াজ ওরা ধরে ফেলে। এরা বলে কি হলো, এরা 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 হঠাৎ করে আমাদের কোনো যন্ত্রই কোনো কাজ আসে না, কোনো কোনো কিছুই কোনো আমরা সংবাদ পাই না, জ্যাম হয়ে যায়, সব কিছু যেন বিকল হয়ে যায়। হঠাৎ কোত্থেকে আসে এরা, কোত্থেকে আক্রমণ করে? আমরা তো আক্রমণ করবো কী করে, প্রতিরোধ করবো কী করে, বুঝেই তো উঠতে পারি না। এখন ডিফেন্স মিনিস্টারের কন্যা মুসলিম ও হামাসের হাতে বন্দী হলো কীভাবে? সে কন্যাটা কি সাধারণ নিরাপত্তার বেষ্টনীতে ছিল? আমি যা সংবাদ পেয়েছি, পরাশক্তির কমান্ডোরা ছিল কয়েকশো সেখানে, সে কয়েকশো সহবন্দী, ওই ওই মেয়েটা মেয়ে, তার মেয়ের ডিফেন্সে যে শক্তি ছিল সব বন্দী। ওরা বলে কীভাবে হয়, এগুলো তো বুঝে ওঠার আগে যুদ্ধ শেষ, আমরা অ্যারেস্ট হয়ে যাই সব মেশাকার। এটাই আকাশবাহিনীর কাণ্ড। আকাশবাহিনী কী করতে পারে? আজকে কোরআন নিয়ে বসেছি আপনাদেরকে কিছু নমুনা দেখাবার জন্য। দেখুন আল্লাহ তাআলা সূরা
আহজাবের মধ্যে বলছেন, এটা আহজাব যুদ্ধের কাহিনী। মাত্র মদিনার লোক সংখ্যা কত ছিল? 2000 লোক সংখ্যা নবীজির আমলে, সামান্য কয়টা লোক। এদেরকে মারার জন্য 24,000 তৎকালীন দুর্ধর্ষ বাহিনী। তখন এক একটা মানুষ এমন একটা, এক একটা সৈনিক এমন থাকতো যে 1,000 সৈনিকের সমান পালোয়ান, এরকম এক একজন সেই মাইক টাইসন মোহাম্মদ আলী ক্লের মতো ক্ষমতাধর এরকম বাহিনী 24,000 নিয়ে এসেছে চতুর্দিক থেকে বাছাই করে। তো আল্লাহ বলেন যে এক পর্যায়ে আমি কি করলাম, যখন তোমাদেরকে আক্রমণ করতে ধেয়ে আসলো একটি বিশাল বাহিনী, যৌথ বাহিনী, ফাআরসালনা আলাইহিম রিহান, আমি ঝঞ্ঝা বার্তা প্রেরণ করলাম সেই যৌথ বাহিনীর বিরুদ্ধে, তুফান। এই যে আল-আকসার তুফান, আমাদের বাংলা ভাষায় তুফান বলে ঝড় ঝঞ্ঝাকে, ঝঞ্ঝা বার্তা, ঝড় গতিতে যে বাতাস গাছগাছাড়ি উপরে ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায় এগুলোকে তুফান বলে। যদিও তুফান আরবিতে হলে জলোচ্ছ্বাস, সাগরের পানি উঁচু হয়ে জনপদে আশ্রয় পড়ে সব ভাসিয়ে উড়িয়ে নিয়ে যায়, এটাকে তুফান বলে। তো তো আল্লাহ বলছেন আমি একটা ঝঞ্ঝা বার্তা পাঠিয়েছি যৌথ বাহিনীর বিরুদ্ধে, কোন কোন শীতের মধ্যে এমন শীতার্থ বাতাস আল্লাহ প্রেরণ করলেন, তাঁবু উপরে হাঁড়ি পাতিল ওদের যা ছিল কাপড় চোপড় উড়িয়ে সব নিয়ে গেল, কাঁপতেছে। এটা তো দেখেছে নবীজি, দেখেছেন সাহাবীরা দেখেছেন, কিন্তু এখানে আরেকটা বাহিনীর কথা বলছেন, ও জুনুদ আল্লাম তারওহা, আরেকটা বাহিনী, আমি শুধু বাতাস ঝঞ্ঝা বার্তা প্রেরণ করিনি, তার সাথে আরেকটি বাহিনী প্রেরণ করেছি যেটা তোমরা দেখোনি। সেই বাহিনীর কাজ, সে হার্টে অ্যাটাক করে, হার্টে অ্যাটাক করে, সে হৃদয়ের যে শক্তি, সাহস, যে সাহসের বলে যুদ্ধে যায় মানুষ, সেটাই সেখানে সেই সেন্ট্রাল সেই শক্তি কেন্দ্রে ওরা আক্রমণ করে এটাকে ধুমড়ে মুচড়ে শেষ করে দেয়। তখন দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ওয়াজুনুদাল্লাম তারহা, এমন বাহিনী তিনি প্রেরণ করলেন যেটা তোমরা দেখোনি। এই যে এখন এখন বিশ্বের এমন বাহিনী যাদেরকে নাকি পরাস্ত করা যায় না, বিশ্বের চতুর্থ না পঞ্চম না তৃতীয় বাহিনী শক্তি বলে, কিন্তু বুঝে ওঠার আগেই পরাস্ত। নবীজি যেমন রুকানা ফালওয়ানের সাথে, রুকানা ফালওয়ান বললো আপনি যদি আমাকে পাস, আমাকে ধরাশাই করতে পারেন ঈমান আনবো, নবীজি ধরে ফেলে দিছে, ব্যাপারটা কি এটা মোহাম্মদ, আমি তো বুঝে ওঠার আগে পড়ে গেলাম, আমি এত বড় একজন ফালওয়ান, সে ধরলো আমার ফেলে দিল, না আমি আমি আসলে ঠিক মতো প্রস্তুতি নিই আপনার সাথে মোকাবেলায় আমি উঠতে পারিনি, আবার আবার দেশে। নবীজির দেহ মোবারকে ছিল 40 জান্নাতি তরুণের ক্ষমতা, এক জান্নাতি তরুণের ক্ষমতা হলো পৃথিবীর 100 যুবকের ক্ষমতা, এইরকম মহা ক্ষমতাধর যাকে ওহির ওয়েট বহন করতে হবে। ওহির কোরআনের এক একটা আয়াত কত টন ওজন সেটা আল্লাহ জানে, আল্লাহ উটেরা সহ্য করতে পারে না, চিৎকার দিয়ে ওটগুলো বসে যেত কোরআনের আয়াত নাজির হওয়া শুরু হলে। তো সেই হ্যাভি ওয়েট শক্তি আল্লাহ তাকে দিয়েছিলেন কোরআন বহন করার জন্য। এখন রুকানা বলওয়ানকে উনি ধরে পাশে ফেলে, সে কয় এটা কী ধরনের জাদুকর, আসলে জাদুকর না, আসলে ব্যাপার হলো এটাই, নবীদের সাথে পারবে তুমি? তো আল্লাহ আল্লাহ ফেরেশতা বাহিনী, তারা তো মহাবিশ্বে যত ভাঙ্গা গড়া, মহাদেশ উড়িয়ে দেয়া, গ্যালাক্সিকে নিচ্ছিন্ন করে দেয়া, এ তারা এই বিশাল বিশাল মহাজাগতিক, এরা ইউনিভার্সাল বাহিনী, এরা মহাজাগতিক বাহিনী, এদের সাথে এই আমাদের এই যে যেই আকাশের উপর থেকে তো আমাদের পৃথিবী দেখাই যায় না, আর যারা এখন এখানে আমরা অনেক পরাশক্তি, বিশাল শক্তি, এদেরকে তো মনে হয় ওনারা পিঁপড়ার মতো দেখে, এসব মশা মাছি এগুলি ফেরেশতা এই আকাশ বাহিনীর সামনে কি, এরা কিছুই না। দেখুন ফেরেশতা বাহিনী যে যুগে যুগে কাজ করে, শুধু শর্ত একটাই, কোটি কোটি বাহিনীর দরকার নাই, অল্প মুষ্টিমেয় বাহিনী, কিন্তু দুটা গুণ থাকবে, বেমা সবারু ওকানু বেআয়াতিনা ইউকিনুন, সূরা হামিম সাজদা 24 নম্বর আয়াত, তারা আল্লাহর আয়াতের বিশ্বাসে তারা অটল অবিচল, তারা যে কোনো কোরআনিক ইনফরমেশন আল্লাহ নির্দেশ নামার ক্ষেত্রে দৃঢ় একিনকারী, দৃঢ় বিশ্বাসকারী, বিশ্বাসের মধ্যে কোনো টল নেই তাদের, এবং তারা পরম ধৈর্যশীল, ধৈর্য আর একিন, সাবর আর একিন, এই এই দুটার গুণে যদি তুমি গুণান্বিত হও তাহলে তোমাকে পরাস্ত করার ক্ষমতা কারো নেই, আল্লাহ তোমার সাথে, তুমি একা হলেও বিশ্বকে চ্যালেঞ্জ দিতে পারো, ফেরেশতারা তোমার সাথে, মুষ্টিমেয় হলেও তারা তোমার দলের যেই স্বল্পতা আছে সেটা কাটিয়ে দিবেন। এখানে আল্লাহ তাআলা বদর যুদ্ধে নবীজিকে বলেছেন যে আমি তোমাকে 3,000
ফেরেশতা আকাশ বাহিনী দিয়ে সাহায্য করবে, সূরা আলে ইমরানের 124 নম্বর আয়াত, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবেন আকাশ থেকে প্রেরণ করা 3000 ফোর্স দিয়ে। আল্লাহু আকবার, 3000।